একশোটি করছো? সোমরা কলোনি সর্বজনীন দুর্গোৎসব কমিটি 2022-এ কী ধরনের পুজো করছে তাই ভিডিও করার জন্য আজ আমি হুগলির সোমরা বাজারে। প্ল্যাটফর্মের খুব কাছেই হচ্ছে এই পুজোটা, চলো দেখে নেওয়া যাক। সোমরা স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের মাঠেই হয় এই দুর্গাপুজোটা। সারা বছর এই মাঠে চলে বিভিন্ন ধরনের খেলা, যেমন ফুটবল, ক্রিকেট, ভলি, এছাড়া চলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা। হ্যালো বন্ধু, আমি শুভদীপ, আজকে চলে এসেছি সোমরাতে। তোমরা জানো হুগলি জেলার সোমরা মানেই বিখ্যাত আনন্দময়ী মায়ের মন্দির, সোমরা মানেই সবুজদ্বীপ ইকোট্যুরিজম পার্ক। আর সোমরার কয়েকটা পুজো হয়, দুর্গাপুজো হয়, খুবই বিখ্যাত। আমি প্রত্যেকটা পুজো কমিটি ঘুরে চলে এসেছি সোমরার কলোনি সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির কাছে। এই পুজো এবার 100তম বর্ষে পড়ল, আমি সেই প্যানেলে ভিডিওর প্রস্তুতি নিয়ে এসেছি। কাল্পনিক এক মন্দিরের আদলে তৈরি করছে এখানকার প্যানেল, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। প্যানেলের বাঁশ বাঁধা ও কাঠের স্ট্রাকচারের কাজ প্রায় কমপ্লিট, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু কাজ অবশ্যই এখনো বাকি আছে, অনেকটা এলাকা জুড়েই হয়েছে প্যানেলটা। হয়তো ভিডিওতে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্যানেলটা হয়েছে, অনেকটা বড়ই হচ্ছে প্যানেলটা। চলো এবার প্যানেলের ভেতরে যাওয়া যাক। এটা হলো প্যানেলে ঢোকার মূল প্রবেশদ্বার, এখান থেকে প্রত্যেক দর্শনার্থীকে ঢুকতে হবে এই প্যানেলে। আর এখানে একটা স্থায়ী পাকা বেদি করা আছে, যেখানে প্রত্যেক বছর রাখা হয় দুর্গা প্রতিমা, তাছাড়া অন্যান্য পুজো হয় এই বেদিতে। সিলিংটা শুনলাম এখানে একটা নতুন অভিনাপত্য করবে সিলিংয়ের মধ্যে, তার কারণ এখানকার কমিটি বললো যে 2 বছর করোনা পরিস্থিতির জন্য পুজো প্রায় হয়নি, নামমাত্র হয়েছিল, তাই এবার যতটা সম্ভব আকর্ষণীয় করার জন্য এরা চেষ্টা করছে, এবং সাথে সাথে দুর্গা প্রতিমাও খুব আকর্ষণীয় হবে এখানে, চমক তো নিশ্চয়ই থাকবে। এখন অনেকগুলো কাজ বাকি আছে, কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা হচ্ছে, এগুলো পরে প্যানেলে গায়ে লাগানো হবে। ভেতরটা বেশ অনেকটা জায়গা, বাচ্চাগুলো ফুটবল খেলছিল, আমি ভিডিও করছি বলে দাঁড়িয়ে গেছে। প্যানেলের হাইটটাও কিন্তু অনেক আছে বন্ধু, দেখো। আমি এখন পেয়ে গেছি সোমরা কলোনির সর্বজনীন দুর্গোৎসবের এই মাঠে, যে মাঠে পুজোটা হচ্ছে সেখানকার কিছু ছেলে, বাচ্চা ছেলে খুব ছোটো, ওরা ফুটবল খেলছিলো, তা ওদের সঙ্গে যোগাযোগ হলো, ওদের কাছ থেকে জেনে নিই এবার ওদের প্যান্ডেল কী হচ্ছে এবং কী দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেলটা। চলো তোমাদের নামগুলো জেনে নিই একটু, তাহলে তোমার নাম? ঋষভ দত্ত। তোমার নাম? শুভ রায়। আর তোমার নাম? সপ্তর্ষি দত্ত। আর তোমার? আমার নাম ঋতম দত্ত। ঋতম দত্ত, তোমাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখছি, বলছি তোমাদের প্যান্ডেল আবার কী দিয়ে তৈরি হচ্ছে? আমাদের প্যান্ডেল হচ্ছে কাঠ আছে, কাপড় আছে, সোলা আছে। সোলা মানে থার্মোকল দিয়ে হচ্ছে? এটা কি কৃত্রিম কোনো মানে মানে কৃত্রিম টাইপের প্যান্ডেল হচ্ছে না কোনো মন্দির আদলে তৈরি করা হচ্ছে? কোনো মন্দির হয় মন্দির, তাই তো? তোমার ঠিক নামটা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আর এই পুজোটা কত বছর হচ্ছে এটা? এটা 100তম বছর। আচ্ছা, পুজোটা প্রত্যেকবারই কিরকম বড় হয়? হ্যাঁ বড় হয়, প্রত্যেকবার বড় হয়। আর এই মাঠে কি কোনো মেলা বা মানে পুজো হিসাবে হচ্ছে? মেলা হয়। ধন্যবাদ। হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন প্যান্ডেল, যেমন জিয়াট, সোমরা, বলাগড়, বিভিন্ন প্যান্ডেল নিয়ে ভিডিও করছি প্রস্তুতি বড়। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে। তাহলে আজ এখানেই রাখি, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।